بسم الله الرحمن الرحيم والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك بسم الله الرحمن الرحيم شابوت شباتا شير যা ধুলাবালি উড়ায়, আবার পানি ভরা মেঘ রাশি বয়ে নিয়ে যায়, তারপর ধীর মৃদু মন্দ গতিতে বয়ে যায়। অতঃপর একটি বড় জিনিস বণ্টন করে। প্রকৃত ব্যাপার হল তোমাদেরকে যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে তা সত্য, কর্মফল প্রদানের সময় অবশ্যই আসবে। শপথ বিভিদ আকৃতি ধারণকারী আসমানের, আখেরাত সম্পর্কে তোমাদের কথা পরস্পর ভিন্ন, তার ব্যাপারে সেই বিরক্ত যে হকের প্রতি বিমুখ। কুতিলাল খরাসুনাল্লাযীনাহুম ফি গামরাতিন সাহুন ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন ইয়াউমাহুম আলান্নারি ইফতানুন যুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাসতাজিলুন إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين ধ্বংস হয়েছে অনুমান ও ধারণা ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারীরা, যারা অজ্ঞতায় নিমজ্জিত এবং গাফলতিতে বিভোর। তারা জিজ্ঞেস করে, তবে সেই কর্মফল দিবস কবে আসবে? তা সেদিন আসবে যেদিন তাদের আগুনে ভাজা হবে। এদের বলা হবে, এখন তোমাদের ফিতনার স্বাদ গ্রহণ করো। এটা সেই বস্তু যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে, তবে মুত্তাকিরা সেদিন বাগান ও ঝর্ণাধারার মধ্যে অবস্থান করবে। তাদের রব যা কিছু তাদের দান করবেন তা সানন্দে গ্রহণ করতে থাকবে। সেদিনটি আসার পূর্বে তারা ছিল সৎকর্মশীল। كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فرب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون রাতের বেলা তারা কমই ঘুমাত, তারপর তারাই আবার রাতের শেষ প্রহরগুলোতে ক্ষমা প্রার্থনা করত। তাদের সম্পদে অধিকার ছিল প্রার্থী ও বঞ্চিতদের, দৃঢ় প্রত্যয় পোষণকারীদের জন্য পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে এবং তোমাদের সত্তার মধ্যেও। তোমরা কি দেখো না, আসমানই রয়েছে তোমাদের রিজিক এবং সে জিনিসও যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে। তাই আসমান ও জমিনের মালিকের শপথ, এ কথা সত্য এবং তেমনি নিশ্চিত যেমন তোমরা কথা বলছো। হাল আতাকা হাদীসু যায়ফি ইব্রাহিমাল মুকরামিন ইয দখালু আলাইহি ফাকালু সালামা إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة
فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم قال ربك إنه هو الحكيم العليم صدق الله العظيم হে নবী, ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কাহিনী কি তোমার কাছে পৌঁছেছে? তারা যখন তার কাছে আসল বলল, আপনার প্রতি সালাম। সে বলল, আপনাদেরকেও সালাম, কিছু সংখ্যক অপরিচিত লোক। পরে সে নীরবে তার পরিবারের লোকদের কাছে গেল এবং একটা মোটা তাজা বাছুর এনে মেহমানদের সামনে পেশ করল। সে বলল, আপনারা খান না কেন? তারপর সে মনে মনে তাদের ভয় পেয়ে গেল। তারা বলল, ভয় পাবেন না। তাছাড়া তারা তাকে এক জ্ঞানবান পুত্র সন্তান জন্মের সুসংবাদ দিল। এ কথা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে অগ্রসর হল। সে আপন গালে চপেটাঘাত করে বলল, বড়ি বন্ধা। তারা বলল, তোমার রব একথাই বলেছেন, তিনি মহাজ্ঞানী ও সর্বজ্ঞ। আমান্তু বিল্লাহ। بسم الله الرحمن الرحيم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم بتاعدت شيطان থেকে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইব্রাহিম বলল, হে আল্লাহর প্রেরিত দূতগণ, আপনাদের অভিপ্রায় কি? তারা বলল, আমাদেরকে একটি পাপী জাতির কাছে পাঠানো হয়েছে যাতে আমরা তাদের উপর পোড়ানো মাটির পাথর বর্ষণ করি, যা আপনার রবের কাছে সীমা লঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত আছে। অতপর ওই জনপদে যারা মুমিন ছিল তাদের সবাইকে বের করে নিলাম। আমি সেখানে একটি পরিবার ছাড়া আর কোনো মুসলিম পরিবার পাইনি। অতপর যারা কঠোর আজাবকে ভয় করে তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখে দিয়েছি। وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تغر من شيء أتت عليه إلا جعلته كرميم এছাড়া তোমাদের জন্য নিদর্শন আছে মুসার কাহিনীতে। আমি যখন তাকে স্পষ্ট প্রমাণ সহ ফিরাউনের কাছে পাঠালাম, তখন সে নিজের শক্তিমত্তার উপর গর্ব প্রকাশ করল এবং বলল, এ তো জাদুকর কিংবা পাগল। অবশেষে আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম, আর সে তিরস্কৃত নিন্দিত হল। তাছাড়া তোমাদের জন্য নিদর্শন আছে আদ জাতির মধ্যে।
যখন আমি তাদের উপর এমন অশুভ বাতাস পাঠালাম যে তা যে জিনিসের উপর দিয়ে প্রবাহিত হল তাকেই জরাজীর্ণ করে ফেলল। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون فما استطاعوا من قيام وما كانوا منتصرين وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين تاچھڑا তোমাদের জন্য নিদর্শন আছে সামুদ জাতির মধ্যে, যখন তাদের বলা হয়েছিল যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মজা লুটে নাও, কিন্তু এ সতর্কীকরণ সত্ত্বেও তারা তাদের রবের হুকুম অমান্য করল। অবশেষে তারা দেখতে দেখতে অকস্মাৎ আগমনকারী আজাব তাদের উপর আপতিত হল। এরপর উঠে দাঁড়ানোর শক্তিও তাদের থাকল না এবং তারা নিজেদের রক্ষা করতেও সক্ষম ছিল না। আর এদের সবার পূর্বে আমি নূহের কমকে ধ্বংস করেছিলাম, কারণ তারা ছিল ফাসেক। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিআমাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন ফাফিরু ইলাল্লাহ। আসমানকে আমি নিজের ক্ষমতায় বানিয়েছি এবং সে শক্তি আমার আছে। জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, আমি উত্তম সমতলকারী। আমি প্রত্যেক জিনিসের জোড়া বানিয়েছি, হয়তো তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। অতএব আল্লাহর দিকে ধাবিত হও, আমি তাঁর পক্ষ থেকে তোমার জন্য স্পষ্ট সাবধানকারী। আল্লাহর সাথে আর কাউকে উপাস্য বানাবে না, আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী। এভাবেই হয়ে এসেছে, এদের পূর্ববর্তী জাতিসমূহের কাছেও এমন কোন রসুল আসেনি যাকে তারা জাদুকর বা পাগল বলেনি। এরা কি এ ব্যাপারে পরস্পর কোনো সমঝোতা করে নিয়েছে? না, এরা সবাই বরং বিদ্রোহী। অতএব হে নবী, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও, এজন্য তোমার প্রতি কোনো তিরস্কার বাণী নেই, তবে উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ ইমান গ্রহণকারীদের জন্য উপকারী। জিন ও মানুষকে আমি শুধু এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, কিংবা তারা আমাকে খাওয়াবে তাও চাই না। আল্লাহ নিজেই রিজিক দাতা এবং অত্যন্ত শক্তিধর ও পরাক্রমশালী। তাই যারা জুলুম করেছে তাদের প্রাপ্য হিসেবে ঠিক তেমনি আজাব প্রস্তুত আছে যেমনটি এদের মতো লোকেরা তাদের অংশ পুরো লাভ করেছে। সেজন্য এসব লোক যেন আমার কাছে তাড়াহুড়ো না করে, যেদিনের ভয় তাদের দেখানো হচ্ছে পরিণামে সেদিন তাদের জন্য ধ্বংস রয়েছে।